একাধিক শতবর্ষ প্রাচীন শিরিশ গাছ বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে হাসনাবাদ লেবুখালী সুন্দরবনগামী রাস্তায়। বসিরহাট সুন্দরবন হিঙ্গলগঞ্জ ব্লকের এই রাস্তা দিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ ও বিএসএফ। অভিযোগ, সামান্য ঝড় বৃষ্টিতেই ভেঙে পড়ছে গাছের ডাল, আবার কখনো গাছ উপড়ে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা। সরকারিভাবে গাছগুলিকে কাটার জন্য মার্কিং করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। আমি দাবি করছি গাছটা যাতে কেটে না যায় সরকার। এক সপ্তাহ আগে এরকম ভেঙে পড়লো একটা ডাল, দাবি হলো এইগুলো পরিষ্কার করতে হবে। এই ডালগুলো কেটে পরিষ্কার না করলে এই ঝড়ঝামটা হলে তো সামনে খুব ক্ষতি হয়ে যাবে। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস বনভূমি কর্মাধ্যক্ষে। ইমিডিয়েট যাতে কাটা হয় সেই মতো প্রশাসনিকভাবে সব ডিপার্টমেন্টকে জানানো হয়েছে, সেই মতো ব্যবস্থা গ্রহণ হচ্ছে। এখন দেখার সাধারণ মানুষের আবেদনে প্রশাসন কি ভূমিকা নেয়, অপেক্ষা এলাকাবাসী। উত্তর চব্বিশ পরগনা থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।